রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দের ব্যবহার নিষিদ্ধ করে আইন জারি পুতিনের। যারা মনে করে ইউক্রেন যুদ্ধ ভুয়া সাজানো নাটক। পরমাণু প্রযুক্তি রপ্তানির পরিকল্পনা করছে ইরান। দিল্লিতে G20 বৈঠকে চেয়ে থাকবে ইউক্রেন প্রসঙ্গ। তাইওয়ানের আকাশে চীনের 19 সামরিক বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দের ব্যবহার নিষিদ্ধ করে আইন জারি পুতিনের। রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দের ব্যবহার নিষিদ্ধ করে আইন জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার 2005 সালে প্রণীত একটি আইনে সংশোধনী এনে তিনি এই নির্দেশ জারি করেন। দেশটির রাষ্ট্রীয় ওয়েবসাইটে সংশোধনের উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে, এ উদ্যোগ রুশ ভাষার সংরক্ষণের নতুন মাত্রা যুক্ত করবে, একই সাথে বিশ্বের দরবারে রুশ ভাষার আলাদা অবস্থান তৈরিতে সাহায্য করবে। সংশোধিত আইনের ভাষ্য হলো, রাশিয়ার রাষ্ট্রীয় নথিপত্রে কেবল রুশ ভাষায় ব্যবহার করতে হবে, অচিরেই রুশ ভাষার সাথে ব্যবহারযোগ্য বিদেশি শব্দাবলীর তালিকা প্রকাশ করা হবে। তবে বিদেশি শব্দের ব্যবহারে কোনো সাজার সম্মুখীন হতে হবে কিনা এই বিষয়ে সংশোধিত আইনে কিছু বলা হয়নি। গত বছর ইউক্রেন যুদ্ধের পর থেকেই পুতিন বলে আসছেন তিনি রাশিয়াকে দুর্নীতিগ্রস্ত পশ্চিমাদের কবল থেকে রক্ষা করতে চান। তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চায়। এদিকে জানিয়ে দিব, যারা মনে করে ইউক্রেন যুদ্ধ ভুয়া সাজানো নাটক। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের প্রথম বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় এই যুদ্ধ নিয়ে অনেক মিথ্যা দাবি আবার বাড়ছে। এসব পোস্টের কোনো কোনোটিতে লাখ লাখ মানুষ লাইক দিচ্ছে, শেয়ার করছে। খবর বিবিসির, যুক্তরাষ্ট্রের বেশ কিছু ডানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেগুলোর রয়েছে অনেক ফলোয়ার, একের পর এক মিথ্যা দাবি সংবলিত পোস্ট দিচ্ছে। এসব পোস্টে এমন ধারণা দেওয়া হচ্ছে, পুরো ইউক্রেন যুদ্ধে আসলে পশ্চিমা গণমাধ্যম আর বিভিন্ন সরকারের সাজানো ধাপ্পাবাজি। এ ধরনের দাবি সংবলিত ভাইরাল পোস্টও তাদের অনেককে এর আগে টুইটারে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ইলন মাস্ক টুইটার মালিকানা নেওয়ার পর এরা আবার সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিরে এসেছে। টুইটার ও অন্যান্য প্ল্যাটফর্মে এসব মিথ্যা দাবি বেশ ছড়াচ্ছে, যাতে বলা হচ্ছে এই পুরো যুদ্ধটাই আসলে ভুয়া, এই রকম কোনো যুদ্ধ আসলে চলছে না। এর প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের অনেক পরিচিত ডানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রশ্ন তোলা হচ্ছে, কেন যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে যথেষ্ট ফুটেজ গণমাধ্যমে নেই। এরকম একটি ভাইরাল পোস্টে একজন মন্তব্যকারী অভিযোগ করেছেন, এই যুদ্ধের কোনো ফুটেজ নেই, তা থেকে বোঝা যায় এটি আসলে ধাপ্পাবাজি। টুইটারে প্রায় 14 লাখ ফলোয়ার রয়েছে, এরকম একজন দাবি করেছে এই যুদ্ধের কোনো ফুটেজ নেই এবং যুদ্ধের কোনো বিস্তারিত সংবাদও কোথাও নেই। এই পোস্ট আবার শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। তিনি আবার মন্তব্য করেছেন, কেউ বলুক দেখি এই লোক ভুল বলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইউক্রেন যুদ্ধের যথেষ্ট তথ্য প্রমাণ রেকর্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ ছাড়াও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রচুর ফুটেজ বিবিসি থেকে শুরু করে বিশ্বের অন্যান্য গণমাধ্যমে সম্প্রসারিত হয়েছে। এই যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে সেগুলো তারা উন্মোচন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বিভিন্ন সংস্থাও এই যুদ্ধ যে বাস্তব তার তথ্য প্রমাণ হাজির করেছে। একেবারে শুরু থেকেই এই যুদ্ধের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক প্রচারিত হয়েছে। এইসব ভিডিও যে আসল সাংবাদিকরাও তা যাচাই করে দেখতে পেয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার 2 দিন পর কিয়েভের একটি ক্ষতিগ্রস্ত বহুতল ভবনের ছবি ব্যাপকভাবে শেয়ার হচ্ছিল গোটা বিশ্বে। এতে দেখা যাচ্ছিল ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটিতে বড় গর্ত সৃষ্টি হয়েছে। ঘটনার পরপর সংবাদ মাধ্যম কর্মীরা সেখানে গিয়ে এই হামলার বিস্তারিত খবর সংগ্রহ করেছেন। ক্ষতিগ্রস্ত এই ভবনটি এরপর মেরামত এবং আংশিকভাবে পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু এই সংস্কার করা ভবনটির ছবি গত কদিন ধরে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে এটি আদৌ কোনো হামলা হয়নি, অথবা পুরো যুদ্ধটাই আসলে একটি ধাপ্পা, কারণ তাদের যুক্তিতে একটি চলমান যুদ্ধের মধ্যে একটি ভবন এভাবে মেরামত করা অসম্ভব। এই মিথ্যা দাবি যারা জোরে সোরে চালাচ্ছিল তাদের একজন ছিলেন একজন দক্ষিণপন্থী পডকাস্টার এবং টিকা বিরোধী প্রচারণায় তৎপর এক ব্যক্তি। এই টুইটার অ্যাকাউন্টে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেটি সম্প্রতি আবার সচল করা হয়েছে। এদিকে জানিয়ে দিব, পরমাণু প্রযুক্তির রপ্তানি পরিকল্পনা করছে ইরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন তার দেশ পারমাণবিক প্রযুক্তিগত পণ্য রপ্তানির পরিকল্পনা করছে।
রোববার ইরানের 29তম ইরানি পারমাণবিক সম্মেলনের ফাঁকে ইসলামি এই মন্তব্য করেন। পারমাণবিক শিল্পে বেশ কয়েকটি লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ করে উল্লেখ করা হয়েছে যে ইসলামী পারমাণবিক ক্ষেত্রে সম্পদ বিকাশের জন্য বিশ্ববিদ্যালয় এবং এসওআই এর একত্রিত হওয়ার আহ্বান জানান। ইরানের গবেষণার সুযোগ ও কার্যক্রম গড়ে উঠেছে উল্লেখ করে ইরানের পারমাণবিক প্রধান জোর দিয়ে বলেছেন, দেশটি এখন রেডিও ফার্মাসিউটিক্যালস এর পারমাণবিক সরঞ্জাম রপ্তানি করছে। তিনি আরও বলেন, আমরা দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি পারমাণবিক ক্ষেত্রের প্রযুক্তিগত পণ্য অন্যান্য দেশে রপ্তানির চেষ্টা করছি। ইরানের পরমাণু শিল্পের বৃহত্তম বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ইভেন্ট 29তম পারমাণবিক জাতীয় সম্মেলন শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থা দ্য রিসার্চ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ইরানের অ্যাডভান্স টেকনোলজি কোম্পানির সহযোগিতায় শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানটির আয়োজন করে। এদিকে জানিয়ে দিব, দিল্লিতে G20 বৈঠকে চেয়ে থাকবে ইউক্রেন প্রসঙ্গ। শুক্রবার দিল্লিতে G20 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং আমেরিকার ব্লিংকেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এত বড় বৈঠক সাম্প্রতিক অতীতে ভারতে কখনো হয়নি, যেখানে G20 এর দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা তো থাকবেনই, সেই সঙ্গে থাকবেন বাংলাদেশ সহ 9টি আমন্ত্রিত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়াও থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, থাকবেন 13টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এই বৈঠকে আলোচনার কর্মসূচিতে বেশ কয়েকটি বিষয় আছে, কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন থেকে শুরু করে অনেক বিশেষজ্ঞই মনে করেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কিছুদিন আগে বেঙ্গালুরুতে G20 দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে যৌথ বিবৃতি নিয়ে রীতিমতো জল ঘোলা হয়। সেখানে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা করা হয়েছিল। রাশিয়া ও চীন এই বিবৃতির নিন্দা করে, ফলে সর্বসম্মত কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি। এরপর প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কোনো যৌথ বিবৃতি বা প্রস্তাব নেওয়া হবে কিনা। দিল্লির কয়েকটি সংবাদপত্র এদিন তাদের রিপোর্টে বলেছে, বৈঠকের পর যৌথ প্রস্তাব বা বিবৃতির সম্ভাবনা খুব কম, আর যদি নেওয়া হয় তাহলে তার অবস্থা বেঙ্গালুরুর মতো হবে। স্বরাষ্ট্র সচিব অবশ্য এই প্রস্তাব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব দেননি। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় স্বাভাবিকভাবে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ আসবে, কিন্তু তার ফল কী হবে, G20 সদস্যদের মধ্যে এই সংঘাতের প্রতিক্রিয়া নিয়ে কি হবে, তা নিয়ে আগাম কিছু বলা উচিত নয়। পররাষ্ট্র সচিব জানিয়েছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতেও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা কর্মসূচিতেও রয়েছে, সেসব নিয়েও আলোচনা হবে। তা হলো খাদ্য ও জ্বালানি সুরক্ষা, সন্ত্রাস, মাদক সহ নতুন বিপদের কারণগুলি, গ্রিন ডেভেলপমেন্ট, প্রযুক্তির হস্তান্তর ইত্যাদি। তার কথা থেকে স্পষ্ট, ভারত চাইছে ইউক্রেনের বাইরে অন্য প্রসঙ্গ নিয়ে বেশি করে আলোচনা করতে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দিল্লি এসেছেন, ব্লিংকেনও বৃহস্পতিবার আসছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা ও তার সঙ্গীরা ধ্বংসাত্মক নীতি নিয়ে চলছে, তাদের নীতি বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলে দেবে। ল্যাভরভ ও ব্লিংকেন শেষবার মুখোমুখি বৈঠকে বসেছিলেন ইউক্রেন সংঘাত শুরু হওয়ার আগে, এখানে তারা অন্য পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকে থাকবেন। বৈঠকে থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রীও। সম্প্রতি আমেরিকার আকাশে চীনের বেলুন নিয়ে খুবই হইচই হচ্ছে। আমেরিকার দাবি, চীন নজরদারি বেলুন পাঠিয়েছে। চীন এই অভিযোগ অস্বীকার করেছে। এই সংঘাত G20 দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কোনোভাবে প্রভাব ফেলে কিনা তার দিকে গোটা বিশ্বের নজর থাকবে। এদিকে জানিয়ে দিব, তাইওয়ানের আকাশে চীনের 19টি সামরিক বিমান। চীনা বিমানবাহিনীর অন্তত 19টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দ্বীপরাষ্ট্রটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এমন অভিযোগ করে। তাইপের অভিযোগ করে বলেছে, গত 24 ঘন্টায় তাদের আকাশসীমায় চীনা বিমানবাহিনীর অন্তত 19টি বিমান শনাক্ত করা হয়েছে। চীনের এই কর্মকাণ্ডকে নিয়মিত হয়রানির অংশ বলে উল্লেখ করেছে চীনের প্রতিবেশী রাষ্ট্রটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, চীনের J-10 মডেলের 19টি ফাইটার জেট তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের অভ্যন্তরে প্রবেশ করেছে। ADIZ চীনা সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের বিমানবাহিনী সংশ্লিষ্ট এলাকায় বিমান পাঠিয়েছে, তবে বিমানটি তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর এলাকা অতিক্রম করেনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাইওয়ানের সরকার বারবার চীনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।
পাশাপাশি এই কথাও বলেছে যে দ্বীপ রাষ্ট্রটিতে হামলা হলে তা প্রতিহত করবে সরকার, তাইওয়ানের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।